আসসালামু আলাইকুম, আমি নাজমুল স্বপ্নিল আছি আপনার সাথে ফিনল্যান্ড থেকে। আপনার সাথে আসলে আগে বলেছিলাম যে আপনারা যারা আসবেন ফিনল্যান্ডে তাদের জন্য আসলে ফিনল্যান্ডে ডেইলি লাইফের যে নতুন নতুন যে ইস্যুগুলো আপনাদের আসলে ফেস করতে হবে, আপনাদের কিউরিওসিটি যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে আমি আলাদা ভিডিও মেক করবো। তো আজকে তার ফার্স্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই হচ্ছে আমাদের এখানের ওয়াশিং মেশিনের যে সিস্টেমটা রয়েছে, কিভাবে আপনারা আসলে এখানে আসলে জামা কাপড়গুলো ওয়াশ করবেন তার প্রসেসটা আজকে দেখাবো। এটা বলে রাখি যে এখানে আসলে ম্যাক্সিমাম বাসাতে কিন্তু আপনার ইন হাউস যে ওয়াশিং মেশিন সেটা থাকবে না, আপনাদের কিন্তু আলাদা লন্ড্রির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওয়াশিং মেশিনের জন্য, এবং সেটা বলে রাখি যে ম্যাক্সিমাম কিন্তু ফ্রি। এবং সেটার জন্য আজকে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেটা ভিডিও লাস্টে আমি শেয়ার করবো। এবং আজকে এখন দেখাবো যে আসলে এখানে লন্ড্রির সিস্টেমটা আসলে কিরকম, কিভাবে আসলে আমরা কাপড় চোপড় দিতে হয় এবং জায়গাটা কিরকম, কারণ এখানে আসার পরে আমি জিনিসটা নিয়ে কনফিউজ ছিলাম যে আসলে এই মেশিনগুলো কিভাবে রান করতে হয়, কারণ ম্যাক্সিমাম ফিনিশ ল্যাঙ্গুয়েজ থাকে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় কিনা। তো ওভারঅল প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আমরা লন্ড্রি সিস্টেমের ভিতরে চলে যাই, ওয়াশিং মেশিন যেখানে আসলে আমাদের কাপড় চোপড় গুলো ওয়াশ হচ্ছে। এটা হচ্ছে মেইন যে ওয়াশিং মেশিনের যে রুম, এখানে আপনার সবগুলো ওয়াশিং মেশিন সেট আপ করা আছে। এখানে দুই ধরনের মেশিন থাকে, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এটা হচ্ছে ড্রায়ার। এখান থেকে ওয়াশ শেষ করে আপনারা নর্মালি 1 ঘন্টা সময় পাবেন। আপনারা সর্বোচ্চ 2টা মেশিন নিতে পারবেন, একটা ইমেল অ্যাড্রেসের ব্যবহার করে, সেটা আমি লাস্টে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা। তার পরবর্তীতে আপনারা 1 ঘন্টার মধ্যে যখন ওয়াশ শেষ হয়ে যাবে তার আরো 1 ঘন্টা সময় পাবেন হচ্ছে ড্রাই করার জন্য, কারণ আমাদের দেশের মতো তো এখানে আসলে বাইরে কাপড় চোপড় রোদ দেওয়া যায় না। তো এই জন্য এখানে আসলে ড্রায়ারের ব্যবস্থা রয়েছে, আপনার এখানে ড্রায়ার টেম্পারেচার সিলেক্ট করে, টাইম সিলেক্ট করে কতক্ষণ ড্রাই করতে চাচ্ছেন সেটার উপর বেস করে কিন্তু আপনি এখানে ড্রাই করতে পারবেন। এবং ওয়াশিং মেশিনটা যদি আমি দেখাতে চাই, এখানে ওয়াশিং মেশিনে 2টা পোর্শন রয়েছে। এখানে একটাতে হচ্ছে আপনার, এটাতে হচ্ছে ডিটারজেন্ট দিতে হয় এবং এটাতে হচ্ছে সফটনার দিতে হয়। আমাদের দেশের আসলে ডিটারজেন্ট গুলোর মতে কিন্তু এখানে ডিটারজেন্ট গুলোতে এত স্মেল থাকে না, যে কারণে কি এখানে ডিটারজেন্ট গুলোতে ডিটারজেন্ট সাথে আলাদা একটা সফটনার ইউজ করতে হয়, এবং হচ্ছে আপনার যেটা আপনাকে ফ্রেগনেন্স দিবে প্লাস হচ্ছে জামা কাপড় গুলো সফট করবে। এবং যে ড্রায়ার যেটা রয়েছে সেই ড্রায়ারে কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে ড্রাই করতে পারবেন, পরবর্তীতে জামা কাপড় বাইরে রোদ দেওয়ার কোনো স্কোপ দরকার হয় না। এটাতে সম্পূর্ণ প্রসেসটাই একদম পুরো ফুল ড্রাই এবং একদম সুন্দর ভাবে শুকিয়ে বের হয়। তো ফার্দার আপনার এখানে রোদ দেওয়ার যদি স্কোপ নেই আপনার রোদ দিতে হবে না। তো এটা ছিল আপনার এখানে ড্রায়ারের যে প্রসেসটা, এবং এখনকার ভিডিও শেষে আমি কিভাবে আপনার অ্যাপ্লাই করবেন, এক একজনের হাউজিং কোম্পানি কিন্তু এক এক রকম। আমি আছি ভাষাতে, আমার হাউজিং হচ্ছে বোয়াসের, তো আমি বোয়াসেরটা দেখাচ্ছি। এরকম আপনার যারা হেলসিংকি থাকবেন, হোয়াসে থাকবেন, যারা লাপারেন্তে থাকবেন তাদের লোয়াসে থাকবেন, এরকম প্রত্যেকটার জন্য এরকম সেম ভাবে একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনার হাউজিং অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আসলে এই লন্ড্রি সিস্টেমের জন্য বুকিং করতে পারেন। এবং বলে রাখছি প্রতি সপ্তাহে আপনি 4টা মেশিনে বুকিং করতে পারবেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো চার্জ নেই। এটা আগে চার্জ ছিল বাট এখন ফ্রি করা হয়েছে, এটার আপনার হাউজিং এর সাথে ইনক্লুডেড থাকবে। এবং নেক্সট আমি ভিডিওতে আসলে আমার বাসাটা আপনাদের ট্যুর করে দেখাবো যে আসলে স্টুডিও অ্যাপার্টমেন্ট গুলো, স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট গুলো কিরকম হয়ে থাকে, এবং তার কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায়, কি কি ইনক্লুডেড থাকে, আপনার কি কি কিনতে হবে, এবং ফেয়ার কিরকম, ওভারঅল আপনাদের সাথে শেয়ার করবো। এখন আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে কিভাবে আপনারা ওয়েবসাইট থেকে ভুয়াসের আপনার লন্ড্রির যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেটা চেক করবেন। আমি যেহেতু ভুয়াসে আছি তো আমি ভুয়াসেরটা দেখাচ্ছি। আপনারা যারা ভুয়াস কিংবা লোয়াসে রয়েছেন সেটাতে গেলেই হবে, ওয়েবসাইটে চলে যাবেন। নর্মালি আমরা যদি মোবাইল থেকে নিয়ে থাকি, তো আজকে আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি মোবাইল থেকে কিভাবে আপনার আসলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ইংলিশ করে নেবেন যেহেতু এটা আসলে ফিনিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে কিন্তু আপনার হাউজিং অ্যাপ্লাই করতে পারবেন। তো লন্ড্রির জন্য আপনার চলে যাবেন রিজার্ভেশন, যেখানে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আপনি কোন এরিয়াতে নিতে চাচ্ছেন। প্রত্যেকটা এরিয়ার জন্য কিন্তু আলাদা লন্ড্রি হাউস রয়েছে, আপনার যে এরিয়া সেই এরিয়ার জন্য নিবেন, আপনার যে এরিয়াতে থাকবেন সেই এরিয়ার সাথেই আপনার অ্যাড্রেসে সেই অপশনটা দেওয়া থাকবে। তো আপনার র্যান্ডমলি হয়তো বা একটা ধরে নিচ্ছি, যদি আপনার টেকলা 1ই ধরেন সেক্ষেত্রে আপনি সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেট, সেই জন্য কিন্তু যে আজকেও কিন্তু যে মেশিন 2 নাম্বার মেশিনটা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমরা পরবর্তী ফার্দার একটা ডেটে দেখতে যাচ্ছি যে আপনি 11 তারিখ সিলেক্ট করেন। যে দেখতে পাচ্ছেন মেশিন
খালি অপশন রয়েছে, আপনি কোন সময় নিতে চাচ্ছেন, তার মানে এই টেকলা ওয়ানে শুধুমাত্র একটা মেশিন রয়েছে, সেই জন্য এখানে একটা অপশন দেখাচ্ছে। যদি আমরা অন্যটা দেখাই তো সেই ক্ষেত্রে দেখবেন যে আসলে অন্য জায়গাগুলোতে কিন্তু অনেক মেশিনের রিজার্ভেশন থাকে, আপনি একাধিক মেশিন নিতে পারবেন। যেমন যদি আমরা দেখি কিউ তালোতে, এটাতে মোস্টলি চারটা মেশিন থাকে, এই যে দেখতে পাচ্ছেন যে মেশিন ওয়াশিং মেশিন টু, ওয়াশিং মেশিন ওয়ান, ওয়াশিং মেশিন থ্রি এবং ওয়াশিং মেশিন ফোর, এখানে কিন্তু চারটা ওয়াশিং মেশিন রয়েছে এবং টাইম স্লট দেখতে পাচ্ছেন 7টা থেকে 8টা, প্রত্যেকটা কিন্তু 1 ঘন্টা করে। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য আপনার যে কোনো দুইটা মেশিন একটা টাইমে সিলেক্ট করতে পারবেন। যদি আমরা দেখি যে মনে করেন মেশিন টু যদি সিলেক্ট করেন 1টা থেকে 2টা পর্যন্ত, এটা আপনার কার্টে অ্যাড হয়ে গেল এবং সেম টাইমে 1টা থেকে 2টা আপনি দুইটা মেশিন একসাথে ইউজ করতে পারবেন। তারপর আপনার যে ইনফরমেশনটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্টের নাম্বার, আপনি যে অ্যাপার্টমেন্টে থাকবেন সে অ্যাপার্টমেন্টের নাম্বার, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার লিখে আপনি ফিল আপ করে সেন্ড রিজার্ভেশনে ক্লিক করলে আপনার ইমেল একটা নোটিফিকেশন চলে আসবে, আপনার যে সিট স্লটটা বুক হয়ে গেছে সেই আপনি সেটার কনফার্মেশন মেলটা আপনি পেয়ে যাবেন। এবং সেই মেলের মধ্যে কিন্তু আপনি লিংক পেয়ে যাবেন, যে লিংকে গিয়ে কিন্তু আপনি পরবর্তীতে যদি চান ক্যান্সেল করে নতুন করে রিজার্ভেশন নেওয়ার জন্য কিংবা এডিট করতে চান সেই অপশনটাও রয়েছে। তো খুব ইজি একটা অপশন। আপনারা ওয়াশিং মেশিন নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ড্রায়ারও ফ্রি পাচ্ছেন এবং শীতের সময় যে সোনা অপশনটা থাকে তাতে এখন এটা অফ রয়েছে কারণ যেহেতু সামার চলে আসছে তাই। তো এটা হচ্ছে প্রসেস, খুবই নর্মাল একটা প্রসেস। আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।